চা খাচ্ছি খেয়ে ফেলেছে অলরেডি মানে নমস্কার নমস্কার মানে তোমার কাছে আজকে আমার না ওই ফ্যানময় মোমেন্ট হয় না ওটাই হয়েছে মানে হয়েছে মানে ওটাই বাস্তব মানে আমার সেই দিনটাই এখনও মনে পড়ে যেদিন তোমায় আমি তোমার তো মনে থাকার কথা নয় আমার যতদূর মনে আছে ভরতলক্ষ্মীতে নিন্দুকুড়ি আজ না গুলিয়ে ফেলেছি তুমি দাঁড়িয়ে আছো এক নম্বর মেজবাড়ি সবই হয়েছে হ্যাঁ ও মানে কেন যাই না তখনই আমার দেখে মনে হয়েছিল যে এই মানুষটি কিছু একটা সামনে দু হাজার তিন কাছ থেকে কুড়ি বছর আগে কুড়ি বছর আগে যারা দেখছেন তাদের মধ্যে অনেকে তখন ভাবনা স্তরে রয়েছে হ্যাঁ আমাদের যারা কম বয়সে কম একদম একদম হ্যাঁ তুমি আমাদের রিমার্কবেল কাজ হতো এই সময় হ্যাঁ অসাধারণ সেই সময় যেমন ধরো এখন সিনেমা তখন তো আমাদের ড্রিম ছিল যে সিনেমাতে অভিনয় করব হুম হুম এবার যেটা হয় সিনেমাটাই তো থেকে যায় আর বাকিগুলো যাতায়াতের মধ্যে থাকে কারণ এত ভালো ভালো টেলিভিশনে কাজ হয়েছে সেগুলোর খুব একটা জুমিয়ে রাখা নেই সেই লোকে দেখতে পায় না আমি এমনটা কখনো বলি না প্রচুর মানুষ বলেন আগে যা হয়েছে দারুন আমাদের সময় তো না ওটাই তো ভালো তো একটা সময় বলা তো স্বর্ণযুগ ছিল তো এখন কেউ বলতেই পারেন যে এটা অ্যালুমিনিয়াম যুগ বা সেপটিক হয়ে যাওয়া টিনের যুগ তারা যারা স্বর্ণযুগ বলেন আমি নিজে মনে করি যে প্রত্যেকটা সময়তে বেশ কিছু গুণী মানুষ আসেন আমি যদি পৃথিবীকে মায়ের মতো মনে করি তাহলে মায়ের না মা যতই পুষ্টিকর খাবার খান না কেন দশ মাস দশ দিন সময় লাগে আবার নতুন করে আবার নতুন ঝলমলে সন্তানদের জন্ম দিতে তো আমরা হচ্ছি ওই সেলুনে টেলারিং শপে কিছু টুকরো পড়ে থাকে এদিকে ওদিকে সেই ধরনের মনে করি তো তুমি তো দুটোই দেখেছো না আমি দুটোই দেখেছি না সব আমার নিজের মজাটা হচ্ছে যে আমি যে বয়সটা দাঁড়িয়ে আছি বা যে সময়ে আমি কাজ করা শুরু করেছি আমার পরিবারের বা গোষ্ঠীতে কেউ এই প্রফেশনের সঙ্গে জড়িয়েছিলেন আমার বাবা পেন্টার ছিলেন দুজনেই তো মা গান গাইতেন এবং দুজনেই টিচার টিচার ঠিক আছে তো ফলত সেই পরিবেশে বেড়ে উঠেছি কাকা জেঠুরা ছাদে নাটক করতেন রিহার্সাল দিতেন পাড়ায় নাটক হতো হাওড়ায় এটা যা পেয়েছ তুমি হ্যাঁ মানে ফলত আমার কোনো কিছুতে কোনো প্রথাগত কোনো লেসেন নেই আর আমি ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যেখানে শিল্প না শিল্প শেখানো যায় শিল্পী তৈরি করা যায় না এটাই আমি তোমার প্রশ্ন করতে যাই হোক ওই সময় থেকে আস্তে আস্তে ধরো চলে আসা ভালো জিনিস তৈরি হতে গেলে সময় লাগে সময় দিতে হয় তখন না যারা প্রযোজক পরিচালক যারা লেখক ছিলেন ডাল ভাতটা তাদের হয়ে যেত এটা খুব একটা কথা বাকি হয়তো মাংস মাংস ডাল ভাতে হচ্ছে না না তার কারণটা হচ্ছে ধরো আমরা দেখছি অনেক বেশি বাড়ছে অনেক বেশি আমি যত দেখব তত আমার জানার ইচ্ছা বাড়বে আর ততগুলো তত বেশি সেগুলোকে অ্যাকোয়ার করার ইচ্ছা আমাদের বাড়বে যেটা আমার হোক এটা নিয়ে দোষ দেওয়ার কিছু নেই তো আগে ওই সময়টা দেওয়া হতো প্রযোজকরা নিজেরাও সিনেমা বানাতে জানতেন ঠিক তো কথা এবার তারপর যেটা হলো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টায় এখন মানে আগে একটা সিনেমা হতো ষাট দিন সত্তর দিনে একটা সিনেমা যত্ন করে বানানো হচ্ছে পনেরো দিন তেরো দিন এখন কোন পরিচালক তেরো দিন বা কোন পরিচালক আঠেরো দিনে বানিয়ে ফেলবেন তার একটা তুমুল প্রতিযোগিতা হচ্ছে মানে আমি কি করে তিন মাসে অন্তঃসত্ত্বা হয়ে সন্তান প্রসব করব তার একটা দারুণ আমাদের লড়াইতে নামতে হয়েছে এটা যে সবাই ইচ্ছা করে করছেন এমন নয় কেউ কেউ ইচ্ছা করে করেন এখানে পোলট্রি মুরগির মতন হয়ে গেল হ্যাঁ তাতে ডিম তৈরি করতে গেলে মোরগ লাগে না ঠিক ইঞ্জেকশন দিয়ে অনেকেই জানেন না যে আমরা যে প্রচুর ডিম খাই সেই ডিমের মধ্যে অনেক ডিম আছে যেখানে ভাব ভাব ভালোবাসা ভালোবাসা নেই 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 শুধু আছে পোলট্রি মুরগি যেখানে মোরগ লাগে না ডিম আছে যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে সব জীবিকায় পাল্টায় আমাদেরও পাল্টায় আমরা নিজেরাও পাল্টাই যারা যারা এগুলোকে মানিয়ে নিতে পারি তারা সারভাইভ করি আর যারা মানাতে পারি না মনো কষ্টে ভুগি সেই সেই লোকজন যারা আসলে খুব সৎ তাদের জন্য ইতিহাস বইতে এখন জায়গার পাতা কম এটা আমি আসতাম যে তুমি তাও সরব যেটা ভালো লাগে সেটা এখন পলিটিক্যালি হ্যান ত্যান ওটাই আমরা তো খুব যাই না আমি যে কোনো বিষয়ে হোক আমার যেটা মনে হয় আমি যেটা বলে দেখো সোজা কথা হচ্ছে আমরা কেউ পলিটিক্সের এর বাইরে কেউ না পলিটিক্যাল বলে কোনো শব্দ নেই আমি এই যে বসে বসে চা খাচ্ছি ঠিক আছে এই চায়ের দাম কত হবে সেটা আমার রাজনীতি ঠিক ঠিক করছে একদম চিনির দাম কি হবে রাজনীতি ঠিক করে দেয় একটা আমার সময় মনে আছে আমার দেশে প্রচুর চিনি তার সত্ত্বেও ব্রাজিল থেকে না করতে গিয়ে জাহাজে জাহাজে করে চিনি আনা হয়েছিল সেই নিয়ে বিরাট সরগোল পড়ে গেছে সুতরাং এই যে এত চোর বিভিন্ন টিভি খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সেই চোরেদের সঙ্গে সঙ্গে আগেও ছিল এরাম নয় না কিন্তু আগে না প্রতিবাদ ছিল হ্যাঁ মানুষের জেনারেল মানুষের সেটা এখন আমরা কম্প্রোমাইজ হয়ে গেছি কারণ আমাদের অনেক কিছু চাই এইটা আমাদের অনেক কিছু চাই সেই জন্য হয়েছে এবার আমার মধ্যেও লোভ আছে তোমার মধ্যেও আছে আমার অন্যান্য বন্ধু বান্ধবের মধ্যেও আছে তাদের হয়তো দশটা লোক আমি হয়তো দুটো লোককে ছাড়তে পেরেছি হয়তো আমার আটটা লোক আবার আমার কোনো বন্ধু আছে যার দুটো লোভ লোভটা আছে লোভটা আছে ভালো থাকার তো লোভ আছেই কিন্তু প্রয়োজনের বাইরে গিয়ে আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি যখনই কোনো কিছু চাইবো আমার যোগ্যতার বাইরে গিয়ে তখন একটা বড় গন্ডগোল হয় সেটা সিনেমা হোক রাজনীতি হোক সমাজ হোক যে কোনো প্রফেশন মানে আমি খোলা চোখে যতটুকু দেখতে পাই নিজের ভুল অন্যদের ভুল নিজের ঠিক অন্যদের ঠিক সেটাই শেখায় আর ওই একটা জিনিস যেটা হয় যে কাজটা খুব একটা ফ্যাক্টর যে যে কাজই করি না কেন করলে মন দিয়ে করবো না হলে করার দরকার নেই আর এখানে এই যে ধরো তোমার বক্তব্য তুমি রাখো এখানে যে দুরকমের আসে যে রুদ্রদা তো একটা মানে কোনো একটা পার্টির সঙ্গে রয়েছেন তাই জন্য বলেন এটা তো নয় রে বাবা আমি যখন না আমি তখনও বলেছি

যারা আমার থেকে অনেক কিছু বলবার ক্ষমতা রাখেন তারা আবার একটা কিছু বলেন না এই জায়গাটাতেই আমার মানে প্রশ্ন তাদের ইচ্ছে তাদের ইচ্ছে এটা একদম তাদের ইচ্ছা তোমার ভঙ্গিমাটাও বেশ ভালো কারণ যেহেতু তুমি ছড়া বা কবিতার আকারে বলো এই লকডাউন সামান্য লকডাউন নেই যেটা তুমি করেছিলেই হই পড়ে গেছিলো বিষয়টায় তো এইটা তো একটা শিল্পী হিসেবে কোথাও মনে হয় যে তুমি দায়বদ্ধতা নিজের তোমার রয়েছে তোমার মনে হয় শুধু শিল্পী নয় মানুষ হিসেবে সেই জন্য তুমি করো বাইরে আছে একটু অডিয়েন্সকে একটা জিনিস শুধু বলি আপনারা যারা দেখছেন এই যেখানটায় বসে রয়েছি দেখে মনে হচ্ছে না দাও গার্ডেন এটা দাও যেটুকু দেখতে পাচ্ছেন বিশ্বাস করুন আমি রুদ্রদা আসার আগে বসে বসে এইটাই ভাবছিলাম যে আমরা সব ইন্টারভিউ এরকম ক্যাফেতে করি এত দেখেছেন বিভিন্ন লোকেশনে করি মানে এখানে তো প্রত্যেকটা জোন এত সুন্দর আপনারা সেইটুকু আপনারা দেখছেন যদি সম্ভব হয় আমি যাই না জিজ্ঞাসা করে আমি দেখাবো আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেবে হ্যাঁ মানে এই পুরো বিষয়টা যেটা দেখতে পাচ্ছি তোমার ধরো এইদিকে নর্মাল দেয়াল আবার উল্টো দিকেই হচ্ছে কাঠের বিষয়টা মানে এগুলো তোমার পুরো ভাবনা এটা পুরো নিজেরই ডিজাইন করা কোনো ইন্টেরিয়ার ডিজাইনার নয় তার কারণ হচ্ছে যে ওরা হয়তো এখানে করে গিয়ে যদি এটা প্রতিলিপি অন্য জায়গায় করে দেয় খারাপ ভাষায় পাড়ার ভাষায় বলে ঝেড়ে দেয় ঝেড়ে দেয় হ্যাঁ এবং বাবা যেহেতু আর্টিস্ট ছিলেন তো ফলে তো যদি ভালো লাগে তোমাদের না আমার যদি না আমি সেটা সেখান থেকেই শেখা এবং একটাও জিনিস কোনো ইন্টেরিয়ার ডিজাইন না শুধুমাত্র যারা এই কাজগুলো করেন যে আমাদের মিস্ত্রিরা রয়েছেন ওকে আমি শুধু সেই মিস্ত্রিদের হ্যাঁ তারাই করে দিয়েছে অদ্ভুত এখানে সময় একবার এসো এই টেলিফোনটা একবার দেখাও এখনও বিএসএনএল কানেকশন রয়েছে টেলিফোনটা একবার দেখুন আপনারা মানে আমি জাস্ট অবাক এভরিথিং মানে এই যে এভরিথিং ইজ পসিবল ইফ ইউ বিলিভ ঢোকার পর আমি এটা পেলাম আমার মনে হয়েছে যে আমাকে ধরে রাখার মতন মানে একটা মানুষ নেই আর এই হাতটা নিয়ে খুব মজা রয়েছিল সেটা হচ্ছিল আমি এটা থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে ওই ছবিটা হ্যাঁ না থাইল্যান্ডে আমাদের অনেক সময় নিয়ে যেতে হয় হ্যাঁ খুব ভারী এটা ওটা এটা বড় কাঠের হ্যাঁ হ্যাঁ গোটা তো এবার সেটা ধরেছিলো আর কি হেয়ারপোর্টে কি বলছো এ কে হ্যাঁ নেওয়া যাবে না এটা মানে না হ্যাঁ কাস্টমার আচ্ছা আচ্ছা আমি বলেছিলাম ভাত হ্যায় বৌদ্ধ লোককে থাপ্পড় মানে না লিখে আয় তো কি বলবো তাকে কি বলেছে লিখে পাচ্ছে হ্যাঁ ভগবান বুদ্ধের হাত এইখানে একবার শোমু একবার এসো ওই হাতটা তো দেখেছো এখানে একটি হাত এইখানে দেখো সারি দেওয়া কতগুলো হাত তাহলে কি সেরে কি দেখাবো আমি একটু ওয়াইডে এইটা না এর নামও এখানে একটা প্যান্ট নাও দেখি দারুণ লাগছে আমার এ তোমার এখানে শুটিং হয়েছে নিজের কোনো ছবি টবি বন্ধু না না কাউকে বলো না এই তো

আবাসন টাবাসন তৈরি হবে হ্যান ত্যান এরম প্ল্যানিং চলছে তো তখনই দেড়শো টাকা নিয়ে মনে হয়েছিল যদি উল্টো দিকে থাকতে পারতাম তাহলে তাড়াতাড়ি শ্যুটিং করতে আসতো হ্যাঁ হ্যাঁ তখন খেতে পাওয়ারই পয়সা নেই আর যাই হোক তো তারপর আস্তে আস্তে যখন টুকটুক করে করি জমাতে শুরু করি আস্তে আস্তে আমার পারিশ্রমিক বাড়ির তখনই সারাক্ষণ আমার মাথায় চলতো যে এই ইন্দ্রপুরী স্টুডিওর উল্টো দিকে আমি থাকবো তো আল্টিমেটলি যাই হোক তার মাঝখানে অনেক কিছু হয়ে তারপর এখানে এসে থাকা এই আর কি মানে করে ফেললে তুমি ভাবলা সেটা সফল হয়েই এরম তো আমরা অনেক কিছু ভাবি মানে হয়ে ওঠে না থ্যাংক ইউ সো মাচ মানে এই এটার জন্য আরো বেশি তোমার সাথে তো মিট করলাম সেটা তো আর আশ্চর্য কিন্তু এই বাড়িটা দেখে এটা আমি সবাইকে গল্প বলবো কিছু করার নেই আমার ভালো লেগেছে ওটা নিয়েই প্রশ্ন কোথাও তো আমার মাথায় আসছে সেটা হচ্ছে কাকু কাকিমাই বলছি তারা যেহেতু ছিলেন সেখান থেকে তো ভাবনা এসছি যে দেখুন মানে দেখো সেটা যে বেড়ে ওঠার উপর না অনেক কিছু ডিপেন্ড করে মানুষ নিজে যেমন অনেক কিছু নিয়ে জন্মায় সেটা ঈশ্বরের এটা হয় না আবার তার পরিবেশও তাকে চালিত করে তার পরিবেষে তাকে লালন করে তোলে একদম ঠিক আছে আমি যদি প্রচুর চোরের মধ্যে বড় হয়ে উঠি আবার আমি যদি প্রচুর পুলিশের মধ্যে বড় হয়ে উঠি এখন চোর পুলিশের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে কিনা এই নিয়ে দর্শকরা যাও যাও করতে পারে না সোমা কে বলেছে ওইখানে তো এই হলে ধরে না ঝোরকে সেলুট টকে এই আমি জম ঢুকছি না ঠিক আছে আপনারা বড় হয়েছে নিজের বিচার করে একদম এটা তো সেটা হচ্ছে যে আমরা যেভাবেই বড় হয়ে উঠি না কেন তার উপরে কিছু নজরদারি বা খবরদারি থাকে আমার নিজের আমি খুব যেন মিস করি আমাদের এই মাটিটাই পশ্চিমবঙ্গ আমি যদি রাজ্য বলি পশ্চিমবঙ্গ আগে অনেক বড় ছিল বিহার ঝাড়খণ্ড ফারগান মিলিয়ে একটা বড় রাজ্য ছিল তারপর ভাঙতে ভাঙতে ছোট হয়েছে আর ভাঙবে কিনা জানি না হয়তো ভাঙতেও পারে ইতিহাসে তাই ভারতবর্ষ বিরাট বড় ছিল এই যে লোকে থাইল্যান্ড বেড়াতে যায় জানাই না জানলে কষ্ট হবে কষ্ট হবে শ্যামদেশ ঠিক আছে আমাদের ছিল আমাদের ছিল বুঝতে পারছেন বাসে করে চলে যেতে পারতেন সাড়ে ছশো টাকার টিকিট দিয়ে সত্যি কথা কত আনন্দ ওখানে কষ্ট করে নিতে যান এখন কত টাকা খরচ করে মানুষ যেতে হয় তো যাই হোক তবে হ্যাঁ ওখানে গণেশ ঠাকুরও রয়েছে তবে ওদের গণেশ ঠাকুরের পাঁচটা মাথা আমার বাড়িতেও আছে সেই সেই মূর্তি আছে ওখানে গণেশ ঠাকুরের হাতে বড় কুরুল আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেটা

তার নাম হচ্ছে সুবর্ণভূমি মানে কতটা অজানা অশিক্ষিত তো যাই হোক আমাদের মনে মনে যেমন হনুমান ঠাকুরের মূর্তি থাকে আমাদের মনে মরে ঠিক আছে ঠিক তেমনই ওখানে মরে মরে গরুরের মূর্তি আছে গরুরের মূর্তি এবং ওরা যেহেতু মিষ্টি বানাতে পারে না আমরা যেমন ঠাকুরকে মিষ্টি দিই ওরা মিষ্টি যে কোল্ড গুলো হয় বা মিষ্টি জাতীয় কোনো পানীয় যেগুলো আমরা খাই হ্যাঁ হ্যাঁ তারা ওই কোল্ড ড্রিঙ্ক বোতলে স্ট্র দিয়ে ঠাকুরের সামনে বসিয়ে দেয় আচ্ছা ঠিক আছে দারুণ শিব ঠাকুরও ওখানে যথেষ্ট উপাসনা করা হয় কিন্তু এয়ারপোর্টে নামলেই সাগর মন্থনের একটা দৃশ্য একটা স্কালচার করা আছে বিরাট আচ্ছা 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 সুবর্ণভূমি সাগর মন্থনে আমরা জানি না আমাদের আর্ট ফর্ম আমাদের ডান্স ফর্ম যদি আমরা ইন্দোনেশিয়ার দিকেও তাকাই মুসলিম কান্ট্রি কিন্তু স্থাপ হিন্দু স্থাপত্যের চূড়ান্ত নিদর্শন ওখানে রয়েছে আর একটা মুসলিম কান্ট্রিতে নোটেতে ইয়া বড় গণেশ ঠাকুরের মূর্তি আছে পম্পন্দীরা বলবে যে ওকে বিজেপি করেছে কিন্তু এটা তো সত্যি মানে এটার সঙ্গে কেন যে পলিটিক্যালি সব কানেক্ট করে দেয় মানুষ বা কই ইতিহাস না এই ناکামি অনেক মানুষ করেন আমার দেশটা জন্মই তো হয়েছে ধর্মের ভিত্তিতে বিভাজন করে রাজনীতি দিয়ে অনেক সুতরাং আমাদের ধর্মের মধ্যে রাজনীতি থাকবে রাজনীতির মধ্যে ধর্ম থাকবে যারা করার চেষ্টা করেন তারা পড়াশোনা না করে কিছু মিষ্টি মিষ্টি কথা যেগুলো শুনতে ভালো লাগে সেই মিথ্যে কথাটা বলে এত ভারত পাকিস্তান কেন তার মা তারপর বাংলাদেশে জন্ম কেন আমরা একসঙ্গে সবাই মিলেছিলাম ব্রিটিশ তাড়ালাম হঠাৎ করে মুসলিম লীগ বলে দিল না আমাদের ভাল লাগছে না আমাদের আমাদের হিন্দু মুসলিম আমরা আলাদা আমরা এক দেশে থাকবো না হিন্দুস্তানকে টুকরো করো তার মধ্যে বেশ কিছু হিন্দুস্তানি ভাই তাদের পাশে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে বললো হ্যাঁ তোরা হয়ে যা সমগ্র মুসলমান সমাজ কি বলেছিল ভারতবর্ষ থেকে আলাদা হয়ে ঠিক না ঠিক কিছু ক্ষমতা লবি ক্ষমতাবান ধনী বিত্তশালী মুসলিম সম্প্রদায়ের এগিয়ে থাকা লোকজন তারা নেতামন্ত্রী হতে গিয়ে তারা ভারতবর্ষকে কেটে টুকরো করেছিল ভারতবর্ষের কোনো মানুষ বিশেষ করে হিন্দুরা তারা কখনো বলেনি হিন্দুদের জন্য আলাদা দেশ ছিল তো একটা দেশ দুটো দেশ যে তৈরি হলো সেটা তো ধর্মের ভিত্তিতেই নিবেদন করে এবং সেটা তো হয়েছে রাজনীতি দিয়ে তাই আমাদের দেশে রাজনীতির মধ্যে ধর্ম থাকবে ধর্মের মধ্যে রাজনীতি থাকবে অপ্রয়োজনে যদি এটাকে ব্যবহার করি সেটা খুব একটা ভালো না একদম মানে বাড়ি বাড়িতে যদি অতিথি আসে বাবু বাড়ির বাথরুমের দরজা দেখবেন বন্ধ রেখে দেওয়াই ভালো তাই তো বিপদ আপদ ডাক না পেলে যাওয়া উচিত না ঠিক আছে ঠিক তেমনি কিন্তু যারা ন্যাকামি করছেন তাদের এ সমস্ত করবার কিছু নেই যেমন আমি ছোটবেলা থেকে আমাদের একটা পত্রিকা আসতো সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন দেশ আমাদের ছোটবেলা যে সময় আমরা বিশ্বাস করতাম যে পশ্চিমবঙ্গে লেনিন ঘুরে বেড়ায় কিন্তু দেখতে পাচ্ছি না তো প্রচুর ফেনকার লোককে দেখে লেনিন মনে হতো ছোটবেলায় তারপর জানতে পারলাম যে পৃথিবীতে দুটো দেশ আছে আমাদের তেমন হতে হবে চীন আর রাশিয়া তো আমি ঠাকুরের দেশ শ্যাম দেশ মানে আমাদের থাইল্যান্ড ঠিক আছে সেখানে বেড়াতে গিয়ে একটা স্ট্রিপটিস বারে গেলাম সেখানে বেশ কিছু রাশিয়ান মেয়ে তারা নাচটাচ করছে আমরা একটা শুটিং করছিলাম শুটিং দেখুন সমুদ্রের দিকে আপনি যদি ক্যামেরা তাক করেন মানে এই ক্যামেরা দিকে সমুদ্র হয় বালি আর জল বোঝার উপায় নেই এটা দীঘা না এটা পুরী ঠিক না থাইল্যান্ড না বিদেশ একদম চারটে বিদেশি নিকে হেঁটে যেতে হবে তো বা বিদেশি লোককে হেঁটে যেতে হবে তো ওইখানে দুজন সমুদ্রের ধারে যে পোশাক পরার যে নিয়ম বিকিনি সেটা পরে দুজন রাশিয়ান মেয়ে হাঁটছিল তা আমরা তাদের ধরে নিয়ে আসি অনুরোধ করি যে তোমরা একটু হেঁটে যাবে তাহলে এই যে কালো চামড়ার লোকেরা আমরা যে কথা বলছি এটা যে দীঘা নয় এটা প্রমাণ হবে তো আমি ইংরাজি এমন বলি মানে কুইন এলিজাবেথের যে দুঃখজনক ঘটনা আমার ইংরাজি শুনেই বোধহয় হতে পারে তো তা দিয়ে আমার কোনো আমাদের বন্ধুবান্ধব পরমপ্রত পরমপ্রতটা দারুণ অ্যাকসেন্ট ইংরাজি বলে তো ভালো তো তাদের ধরে দাঁড় করেই দেখলাম যে কি অপূর্ব আমার থেকে খারাপ ইংরাজি বলে কি সুন্দর বুঝতে পারছি আমরা দুজনে এমন ইংরাজি বলছি দুটো ইংরাজি নয় সেটা বাংলার সঙ্গে ইংরেজি জন্ম নিয়েছে এবং ওদেরও রাশিয়ার সঙ্গে ইংরাজি ছয় একটা নতুন ভাষার জন্ম নিয়েছে আমরা একে অপরের ভাষা বুঝতে পারলাম ঠিক আছে তো তাদের বললাম একটু হেঁটে দেবে মা তিনি হেঁটে দিলেন খুব খুশি হলেন তারা ইন্ডিয়ান অ্যাক্টারদের দারুণ পছন্দ করে রাশিয়ার লোকজন ওদের কাছে ওরা শাহরুখ খান বলে না খান মানে আমার দাঁত চোয়াল ফাল আটকে গেছিল আমাকে শাহরুখ যাবতীয় গান জিজ্ঞেস করলে আর ওরা গাইতে শুরু করলো আমি দেখলাম অত গানের অর্ধেক আমি জানি না ওরা জানে তো খানের ফ্যান আর একটা লোকের ফ্যান যে লোকটা ওদের বংশ পরম্পরা তার নাম মিথুন চক্রবর্তী মিথুন আচ্ছা এই সমস্ত বলছে বলছে আমি সেখানে একটা বিরাট আনন্দ আহ্লাদ ফাল্লাদ করলো দুপুরবেলা শুটিং করছিলাম বলেছিল যে আমাদের রেস্টুরেন্ট আমাদের পাবে আসবে পাব নয় ওখানে ফিজিক্যালি পাপের জায়গা আচ্ছা ঠিক আছে এখানে না একটা স্ক্রিপ্ট হয়ে যায় তো সেখানে গিয়ে কিছুই নয় বিভিন্ন মেয়েরা নাচছেন টাচ্ছেন স্বল্প বসনা জানিও যেটা দেখুন গোয়াতে আপনি নাইটি পরে গেলে দোষ হ্যাঁ ঠিক আছে আবার পুরীতে বিকিনি পরে গেলে দোষ গেলে দোষ ঠিক আছে এরকম হ্যাঁ জাসমিন দেশে যদাচারো এক তেমনই পোশাক পরা হচ্ছে ঠিক আছে আমি যেমন হিমালয়তে গেঞ্জি পরে যেতে পারবো না আমার সমাজ নিয়ম বানিয়েছে পৃথিবী নিয়ম বানিয়েছে তো হঠাৎ করে একটি মেয়েকে দেখে আমার কিরম চেনা চেনা লাগছে সে দেখলাম পুলের ওপরে স্ট্রিপটিস করছে স্বল্প পোশাক পরে তা আমরা কিছুক্ষণ দেখতে দেখতে কী হয় আমরা পারফর্মার এত অদ্ভুত ডান্স করতে শুরু করলো সেটাকে দেখে কোনো শিল্পী মুক্ত হয়ে যে এটা পারফরমেন্সটা করছে কি করে বাকি লোক ওখানে বসে খাওয়ার দাওয়ার খাচ্ছে মদ খাচ্ছে অন্য কিছু দেখছে এবার আমাদের অনেক আমরা ছেলেমেয়েরা মিলে গেছি সব ছেলে মেয়েরা মিলে গেছি আমরা অবাক হয়ে গেলাম তারপর হঠাৎ করে ওখানে একজন ভদ্রলোক এসে বললো ফর ইউ ভাই আমি গুড়ি গুড়ি পায়ে গেলাম দেখলাম মেয়েটি দাঁড়িয়ে রয়েছে এবং এবার আলো যেতে চিনতে পারলাম সে খুব খুশি যে আমরা সেখানে এসেছি কারণ তিনি ক্যামেরার সামনে অভিনয় করেছেন কেউ তাদের প্রবল সম্মান দিয়ে অভিনয় করতে বলেছে পৃথিবীর সব থেকে দামি বস্তু যেটাকে কেনা যায় না যেটা অর্জন করতে হয় তো পৃথিবীতে আমি যখন জন্মাই আমি বিশ্বাস করি আমি যতটা খারাপ যতটা ভালো সবটা মিলেই তো আমরা কিন্তু আমি জন্মালেই আমার দু ধরনের সমর্থক তৈরি হয় এক ধরনের লোক আমি যতটা খারাপ তার থেকেও খারাপ বলবে আর আমি যতটা ভালো তার থেকে বাপ এরম ভালো লোক হয় না বলবে দুটোর একটাও আমরা কেউই নই কেউই নই তো যাই হোক এই মহিলার সঙ্গে কথা বলতে বলতে যখন আমি রাশিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলাম তুলো করলো লেলিন ফেনিন এসব বলতে শুরু করলাম আমি বিচে ফিরতে পেরেছি আচ্ছা তারপর জানতে পেরেছিলাম যেখানে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদেরকে লিটারেরি ঘিরে রেখে দেওয়া হয়েছে ওই দেশটায় ওই সেকুলার দেশটায় ওই সেকুলার দেশটায় তিয়েন মেন স্কোয়ার বলে একটা জায়গায় ছাত্ররা বিক্ষোভ করেছিল এই কমিউনিস্ট দেশে যেখানে হাজার হাজার ছাত্রকে গুলি করে সরকার মেরে দিয়েছিল তো যাই হোক তারপর যারা যখন এই বড় বড় কথা বলে আমার সমাজকে ভুল বোঝান আমার মনে হয় শীতকাল পড়েছে সার্কাস দেখছে তো যাই হোক তো সবটা মিলিয়ে দেখতে ঘুরতে ভালোবাসি আমি আমার যেটা মনে হয় যতটুকু আমার নিজের উপলব্ধি হয় অন্য কেউ কোনো কিছু বললে সেটা আমার মতের পক্ষে হতে পারে আমার মতের বিরোধী হতে পারে আমি সেটাও খুব মন দিয়ে শুনি আমি সবটা জানি বা জানবো আমরা কেউই এমনটা নয় অনেক ফাঁক থাকে কিন্তু আমি যেটা বলি সেটা আমি আমার মতো করে বলি আমার পোষালে তোমার সঙ্গে আছি না পোষালে নেই এই এই সরব জায়গাটা দাঁড়িয়ে আছে এটা এটা হিউম্যান নেচার এবার আমি বলছি আমার জীবনে দশটা জিনিসের প্রয়োজন বাকি আর দশটার প্রয়োজন নেই হ্যাঁ বাকি আর দশটারই যখন প্রয়োজন হবে আমার মুখে তখন জিপার হয়ে যাবে বলা বন্ধ হয়ে যাবে আমার মনে হয় যদি আমি পলিটিকাল প্রশ্ন করি না কোথাও একটা করতে ইচ্ছে করছে এটা আমার এটা মনে হচ্ছে সেই জন্যই হয়তো তুমি কোনো আলটিমেটলি পদে নেই বা নেওনি হয়তো বেছে নিজে না আমি আছি আমি স্টেট বিজেপির কালচারাল হেড এই স্টেট ওটা তো তো জানি ঠিক আছে তাছাড়া যেরকম সবাই হয় আর কি না না এই যে এমএলএ এমপি এটা ব্যাপার হ্যাঁ তাই না সেগুলো তো ধরো জেতা জেতানো এরকম ব্যাপার না সাহায্য করছে গুন্ডারা কত সাহায্য করছে তার উপর তো ডিফেন্ড করে আমার জায়গাটা আলাদা পুরো আমি ভবানীপুর থেকে 2021 এ দাঁড়িয়েছিলাম হুম 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 এবং সেখানে ফলাফল ঘোষিত হয় আমি চব্বিশ হাজার ভোটে হেরেছি তবে সেটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া সর্বোচ্চ ভোট আমার উল্টো দিকে আচ্ছা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হুম হুম তৃণমূলের কতিপয় মাইক্রোস্কোপ দিয়ে দেখা ভালো মানুষদের মধ্যে একজন তুমি বলছো কতিপয় এসের মধ্যে একজন আমি ভালো মানুষকে ভালো মনে উনি দলের চাপে তাপে হ্যাঁ ওনার যতটা জায়গা পাওয়া উচিত ছিল পাননি কারণ উনি তসকরিতে গোল্ড মেডেল পাননি তো তো প্লাস ওনার ছেলের কেরিয়ারও সায়ন দারুণ ছেলে এই দল থেকেই স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে এখানে একটা খোকন বড় হবে বাকি খোকনদের মুখে তো এটা একটা নিয়ম তৈরি করেছে একটা রাজনৈতিক দল তাদের ব্যাপার তো হেরেছি কিন্তু আসল জায়গাটা হচ্ছে আমি এত ভোটে হারিনি আসল খেলাটা এখানে তো যাই হোক তো দেখো আমি একটা লোকের যে কোনো মানুষ যে কোনো মানুষের পাশে দাঁড়ায় বিপদে আপদে দশটা লোকের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করতে গেলে যদি তোমার মনে হয় যে আমি আমারটা ছাড়াও বাকি আর জন্য ভাববো হ্যাঁ স্বেচ্ছাসেবী সংগঠন আছে ঠিক কিন্তু একসঙ্গে আমি একশোটা লোকের একই রকমভাবে ভাবে ভালো করার চেষ্টা করব। এটা করতে গেলে আমার দেশের গণতান্ত্রিক নিয়ম হচ্ছে রাজনীতি ঠিক তাই এই রাজনীতি সমাজকে পরিচালনা করে তাই আমি সামাজিক কিন্তু রাজনৈতিক নই যারা কথাটা বলেন তো তারা ভুল ভাবছেন বা ভুল প্রচার করছেন আমি বললাম না মানে প্রথমে যে আমরা কি খাবো কিভাবে থাকবো গরিব মাটির বাড়ি চাপা পড়ে মারা যাবে নাকি তার জন্য কেন্দ্র সরকার থেকে যে বাড়ি বানাবার টাকা পাঠানো হচ্ছে তা নেতারা তাদের পরিবারকে পাইয়ে দিচ্ছে আর গরিবের মাটির বাড়ি হয়ে যাচ্ছে আর যারা চাপা ফেলে তাকে মেরে দিল তাদের টাকা ঝেড়ে সে ওই গরিবকে পাশে বসিয়ে করে ধর্ণা করছে আর কাঁদছে তারা ভাবছে মানুষ বোকা যাই হোক তুমি যেগুলো করো সমাজের জন্য এই বলা ছাড়াও অনেক কার্য কাণ্ড রয়েছে যেগুলো আমার মনে হয় খুব বেশি খবরে আসে না সেটাও কি কোনো কারণ মানে ধরো কোভিডে তুমি যা করেছো মৃত্যুর কথা না ভেবে বেরিয়ে পড়েছো যা করেছো আর কি অনেকেই করেছেন তুমিও করেছো আমি বলছি না তুমি শ্রেষ্ঠ করেছো কিন্তু এইগুলো তো আলোচ্য খুব হয় না বিষয়গুলো এটা বাড়ি বাড়ি কোভিডে অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলামই না হ্যাঁ কলকাতা শহরের ষোলোটা বস্তিতে ওষুধ থেকে শুরু করে যাবতীয় মাস্ক স্যানিটাইজার এবং প্রত্যেক মাসে দুবার করে রেশন দেওয়ার হ্যাঁ চেষ্টা করেছি উজ যতটুকু খুব চাল ডাল জোগাড় করাটাই তখন খুব কঠিন ছিল করেছি তারা ভালো আছেন বাস এইটুকু শুধু কলকাতা শহর নয় সেই সময় এই সেলফিটা আমি দিই না ও সেলফিনিও একটা আছে এটা পাল্লা গিয়েছে আমি দামি দিই না মানে লেখা সমহ মানুষ হইছি আমরা আমাদের দোষ আছে অনেক আমরা কিবি এইটেই মিটেন ক্লিন হতে পারি না ছোটবেলা থেকে জাজা করে বড় হইছি শ্রী অপুরাদেশ শুরু হচ্ছে ফ্রিজ থেকে গুড় দুধ বা দই চুরি করে বা মিষ্টি চুরি করে তাাওয়া থেকে শুরু করে আবার বই পড়তে পড়তে ঢুলে গেছি মা হ্যাঁ 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 করে পড়তে শুরু করেছি সকালবেলা রুটি দিয়েছে জানলা দিয়ে ফেলে দিয়েছি ও বাবা একদম এগুলো সব করেছে এই যে আমাদের যেটা মিথ্যাচার চার হ্যাঁ হ্যাঁ লেট করে গিয়ে একটা মিথ্যে গল্প ফাঁকা এইখান থেকেই তো এই চাল ডাল চুরি ফুরি করতে গিয়ে বড় হয়ে ওঠা মানুষে তাই না তো এবার কেউ ওখানেই ছেড়ে দিয়েছে কেউ সেটাকে রাসায়ন চুরি গরু চুরি ফরু চুরি হ্যান্তান গুঁড়ো দুধ থেকে চালচুরি ফালচুরিতে বিভিন্ন যে যে ধর্মে দিকিত হতে চায় যে যেটা কমফোর্টেবল হতে চায় সেভাবেই তারা গুঁড়ো দুধ গুণ দুধের পর স্কুলে ডেফিনেটলি যে আন্তরিক বা কলেজে যে অপরাধগুলো করা কোনো গার্লফ্রেন্ডকে দেখে যদি কোনো মেয়েকে দেখে যদি পছন্দ হয়ে গেল মেয়েদের সুবিধে হচ্ছে মেয়েদের গোপ থাকে না ফল তো তারা দই খেলে ধরা পড়ে না আর ছেলেদের এত লোমঝোম মুখে এত গোঁফ টুপে তোমার মতো কিছু করলেই না এটা অপরাধী বলে ছাপ থাকে এই যেগুলো ধরা পড়ছে এর আগে অন্য সরকার ছিল তারা গোপ কেটে দই খেয়েছে বলে জেলে যায়নি এটা গোপ দম নিয়ে এমন দই খেয়েছে পাঁচশো আর মুখে লাগিয়েছে দেড় কিলো ধরা পড়া পড়ে টোরে আর কি এটা ভাল লাগে না রোজ ঘুম থেকে উঠে আমাদের যে বাচ্চাগুলো হয়েছে আগে কি খবর শুনতো ম্যাক্সিমাম সত্যি অ্যাক্সিডেন্টে মারা গেছে এত পরীক্ষায় পাশ করেছে এত ফাস্ট হয়েছে ওমুক্তমুক এখন খুললেই ওর পিতা ঘাটের নিচ 50 কোটি বালু অমৃতা আমি দোষ করিনি নি ধরনা অভিষেক জোয়ার ইডি সিপিআই জাতির উদ্দেশ্যে ভাষণ এই যে খবরগুলো সেগুলো না আমাদের যারা বাচ্চাগুলো জন্মাছে তাদের ভোকাবুলারি চেঞ্জ করে দিচ্ছে আরেকটা খবর আমরা আমরা দেখব আমরা ঘুষ হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক মানি হোয়াইট মানি এই এই কথাগুলো আমাদের সঙ্গে বড়রা বলতো না একদম কিন্তু এখন রেডিও খবরে কাগজ টিভিতে তারা কি করবে তারা তো সমাজের প্রতিফলন দেখাতে বাধ্য হবে নি তাও আবার নিয়ম নীতি আছে সব খবর দেখালে সরকারি বিজ্ঞাপন পাবে না হ্যাঁ এটা ফুট পোর্টালের কেস হয়ে যাবে তোমাদের প্রচুর বন্ধু জেল ফেল গিয়ে কেস চলছে হুম কি আর ইয়েলো জার্নালিজম বলে কথা আছে ইয়েলো জার্নালিজম হচ্ছে যে আমি এমন জার্নালিজম করব খউটা পেছলাম না না বেঁচে দিলাম আমি নিজে মানে করেছি হ্যাঁ ইয়েলো জার্নালিজম বলতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এমন একটা ধরনের খবর করব যেখানে কিছু লোকের প্যান্টুল হলুদ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা এটাকেই বলে ইয়েলো জার্নালিজম আমার প্রচুর সাংবাদিক বান্ধবী সবাই তো রয়েছে তো ইয়েলো জার্নালিজমটা আগের থেকে কমে গেছে হ্যাঁ হ্যাঁ কারণ রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন লোকেরা নিজেরা এতটাই গায়ে হলুদ করে আগে থেকেই বেরিয়েছে তুমি আর ইয়েলো করবে কি তো যাই হোক তো আমার আমার নিজের আমার আমার রাজ্যটা আমার খুব ভালো লাগে সিরিয়াসলি তোমার এই আমাদের এই প্রত্যেক চায়ের দোকানে যে বিধানসভা বসে ও খবরের কাগজ খুলে আমার দারুন লাগে সব ওখানে সলভ হয় আমার ট্রেনে বাসে করে যেতে যেতে যারা ডেইলি প্যাসেঞ্জার মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ রয়েছেন তারা যে আলোচনাগুলো করেন আমি যেগুলো মিস করি মানে এমন একটা জীবিকাতে এসেছি আমি আমার ইচ্ছায় তো পরিচিত পারবে না বিখ্যাত তোমরা যে ট্যাগই দাও না কেন তো হয়নি এটা মানুষ বানিয়েছেন ঠিক আছে এখন বিভিন্ন শাসক দলের রাজনৈতিক চাপে তাপে ভয়েতে যেমন কোনো ব্যবসায়ী করা যায় ঠিক তেমন আমায় সবাই কাজে নিতে পারেন না তার সিনেমা বিভিন্ন হলে দেখানো যাবে কি এটাও একটা বড় ঠিক আছে তাদের দলেরও এমপিরা এমএলএরা যদি বা কর্মীরা যদি সত্যি কথা বলেন তাদের সিনেমা সরকারি হলে দেখানো হয় আমার কথা হচ্ছে এইটাও তো পরিবর্তন হয়েছে মানে আগে পার্টি ছিল পলিটিক্স ছিল সব ছিল এইটা বোধহয় ছিল না শিল্পীদের মধ্যে এই যে এই যে বিভাজন না 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 আমি বলি বুদ্ধবাবুকে আমি পার্সোনালি চিনতাম কারণ যারা আমার পুরনো বন্ধু তারা জানতো যে আমি নন্দনে আড্ডা মাত কারণটা কি আমি মফসলের ছেলে হাওড়া থেকে থিয়েটার শো দেখতে আসতাম ওই রেলিংটা এসে ওই যে ওই যে হ্যাঁ আমি বসে দেখতাম দাঁড়া হ্যাঁ ওটাকে নাম দেওয়া ছিল দাঁড়া আমরা বসলে আমরা দাঁড় কাক ছিল ও আচ্ছা নন্দনের ওখানটা তো যেটা হয়টা কি বিভিন্ন জেলা অনেকগুলো জেলা আমাদের চার পাঁচটা জেলার খুব সহজে আসবার একটা জায়গা হচ্ছে এই রবীন্দ্র সদন চত্বরটা এই সেকেন্ড হুগলি ব্রিজ এখন আমার পাড়াতে নবান্ন হয়েছে আবার বাহান্ন পঞ্চান্ন কবে কি হবে জানি না তো ওখান থেকে এখানে আসতে সময় লাগতো প্রচুর চোখের সামনে ব্রিজ হতে দেখেছে তারপর আমরা তাকিয়ে থাকতাম যে আমার বাড়ি সাঁতরা গেছে বাপের বাড়ি আর কি বাবা মা এখনো বাড়ি আছে আমার ভোটার কার্ড এখনো হাওড়া শহরেই রয়েছে আমি কোথাও ভোটার আই কার্ড ইজি চেঞ্জ করে নিতে পারতাম আমি করিনি মানে আমার কোথাও একটা ভেতর থেকে কে যেন হতে দেয়নি আর আমার এই শহরটা আমাকে চিনেছে জেনেছে সারা পশ্চিমবঙ্গে চিনেছে জেনেছে ভালোবেসেছে আমার কাজের জন্য একদম এবার কিন্তু আমাকে যাতাভাবে সমালোচনা করতে পারে আমার পাড়ার বন্ধুরা এটা একদম যারা আমায় ছোটবেলা থেকে বড় হতে দেখে তারাই জাতা বলতে পারে এই জাতা বলার জায়গাটা না বোধহয় খুলে রেখে দেওয়া দরকার কি আছে ধরো নামদাম হয়ে গেলেই লোকে একটু মেপে কথা বলে কাঁধে হাতটা দেয় ঠিকই বন্ধুত্বের মতো কিন্তু সেটার মধ্যে এরকম জড়িয়ে ধরাটা থাকে থাকে না এবার কিছু স্ট্রাগল লাইফের বন্ধু আছে আমি রাজ কাঞ্চন তারা যে দলেই থাকুক না আমি আমরা না খেতে পেয়ে বড় হবার সময়তে ছিলাম এবং আমার মনে হয়েছিল যে একটা সময়তে আমাদের তত্ত্বাবধানে অনেক কিছু আমরা পরিবর্তনটা করব কারণ একটা ফরম্যাটে সিনেমা হতো একটা ধরনের অভিনয় হতো স্ক্রিপ্ট হতো গান হতো সেটার বদল দরকার আছে মানুষ যেটা চাইছেন সেটা প্রোভাইড করা হচ্ছে এখন আমাদের সেই স্ট্রাগলটা চলছে এটা বেড়ে গেছে কারণ আমরা একটা সময় পেরেছিলাম তারপর সোশ্যাল মিডিয়া এটা অদ্ভুত উইন্ডো খুলে দিয়েছে সেখান থেকে যেমন কিছু পুষ্টি আসে তেমন কিছু রোগও আসে বেশিটাই মনে হচ্ছে এখন আমার জানো না আমি লোকটাই বেড়ে গেছে মনে হচ্ছে বা বাড়ছে হতে পারে যেটা হয়টা কি আমরা যে দেশে থাকি যে রাজ্যে থাকি তার নিয়ম কানুন নীতি জীবনযাপনগুলো তো আলাদা আমরা যতই ঘাড়ের ধারে ট্যাটু বা কপালে ট্যাটু করে বেরোই না কারণ ট্যাটু করা দোষের নয় আমার খুব ভাল লাগে কিন্তু যেহেতু আমি এমন জীবিকায় থাকি আমার আমাদের ওইভাবে ট্যাটু করা যায় না যায় না এই ট্যাটু প্রচলন কথিত আছে দুভাবে ছিল একটা হচ্ছে যারা আদিবাসী মানুষ তারা তাদের যে সম্প্রদায় রয়েছে নিজেদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য এটা আমাদের গ্রুপ ঠিক এটা আমাদের গ্রুপ সেই জন্য সেটাকে বলা হতো উলকি উলকি সেটা তারা এঁকে করে দিতেন কেউ কেউ চামড়া পুড়িও করতো বিভিন্ন ডিজাইন আর তারপর আরেকটা একটা ট্যাটুর জায়গা ছিল হচ্ছে ওই জেল ফেরত কয়েদিদের একটা ট্যাটু করে দেওয়া হতো আচ্ছা জেল থেকে ফেরতে গেলে বাস ট্রেনে ভাড়া লাগবে না বা সমাজ যাতে চিনতে পারে জেল খেটে ও আচ্ছা এইসব বিভিন্ন ধরনের তত্ত্ব আছে এবার এখন এরম নয় ঠিক আছে একদম আলাদা ধরনের এখন হয়েছে কিন্তু আমরা যতই এটা করি না কেন আসলে আমাদের বাথরুমে যে মগটা আছে বা বাথরুমে যে ট্যাপটা আছে কলটা বন্ধ করলে ফোটা ফোঁটা জল পড়ে ও এখন আমরা সাবানটা পাতলা হয়ে গেলে যতই ট্যাটু করি না কেন এইরম করে দু ফেলটা করে নিয়ে বগল বা ঘাড়ের গাঁজে দিই এখন ওগুলো ফিল করো হ্যাঁ এখনো পর্যন্ত আমরা যতই সেলফিতে ছবি দিই না কেন তুলে আমরা আমার বাড়ির নব্বই শতাংশ যে রংচটা দেওয়াল সেখান থেকে লুকিয়ে আমার কুচকে যাওয়া চামড়ার বাবা মা তাদের কুচকানো চামড়াটাকে লুকিয়ে এমন জায়গায় সেলফিটা তুলি যেন এর থেকে ভালো ঘর তোমার কাছেও নেই নেই তো এই যে আমরা একটা ভালো আছি যে বিজ্ঞাপন করি এখান থেকে মানসিক আনন্দ পাই পুরোটাই এটা কোনো অপরাধ নয় নকল আমি বলছি এটা কোনো অপরাধ নয় এটাও একরকমের ভালো থাকা ঠিক আছে কিন্তু এই ভালো থাকার এটা বিজ্ঞাপন জবে থেকেই এমআই শুরু হয়েছে ইনস্টলমেন্ট শুরু হয়েছে তবে থেকেই মধ্যবিত্তর বড়লোক হয়ে গেছি এই প্রবণতা শো করবার আমি একটা খুব ইন্টারেস্টিং সময় জন্মেছিলাম বলে হয়তো কথাগুলো বলতে পারি তখন আমাদের পাড়ায় একটাই টিভি ছিল তার বাড়িতে টেলিফোন থাকতো আর সেই লোকটা পাড়ার সব থেকে যতই বদমাইশ লোক হোক না কেন যেহেতু তার বাড়িতে আমরা লাইন দিয়ে মহাভারত রামায়ণ দেখতে যেতাম সারা পাড়া এবং যেহেতু একটাই ফোন ছিল ল্যান্ডলাইন আবু তাদের ফোন এসছে বলে ফোনটা রেখে দিয়ে পাঁচ মিনিট পর পাঁচিল টোপকে দৌড়ে এসে আমার বাবা মা জেঠু কাকু হ্যাঁ হ্যালো বলে কথা বলতাম তাই পাড়াতে ওই লোকটা যত বদযাতি থাক না কেন ওর মতো ভালো লোক হয় না বলে আমরা প্রচার করতাম তার বাড়িতেই আসা খবরের কাগজটা দুপুরবেলা একটার সময় বিভিন্ন হাত ঘুরে ঘুরে চার পাঁচটা বাড়ি হয়ে গিয়ে আমার বাড়িতে এসে পৌঁছ আমরা সেই সময়টায় বড় হয়েছি এই সময় থেকে আস্তে আস্তে কয়েকটা বাড়িতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বা ল্যান্ড ফোন এলো তারপর কয়েকজন বন্ধু বান্ধবের কোমরে সেই সময়ও চাকরি নেই বামপন্থী সরকার ছিল তারা যখন সরকারে থাকতো তখনও আন্দোলন করতো বেকার যুবকদের চাকরি চাই যখন তারা সরকারে থাকে না তখনও তারা একই কথা বলে বেকার যুবকদের চাকরি চাই চাই তা যুবকদের চাকরি দেওয়ার দায়িত্ব তারা যে কেন কোনোদিন নেয়নি এই নিয়ে চাঁদে একটা রিসার্চ সেন্টার খোলা হয়েছে কুণাল ঘোষকে বোধ সেটা সভাপতি করা হয়েছে উনি বলতে পারবেন বাকিটা তো এই যে একটা আনন্দ ঘন যে কথা আমরা বলছি ঠিক আছে তারপর প্রাইভেট চাকরিতে সেলসম্যানের চাকরি এলো কাগজে বিজ্ঞাপন কোমরে দিয়ে দেওয়া হলো পেজার হ্যাঁ একমুখী মেসেজ আসবে আপনাকে ওখানে যেতে হবে আপনি উল্টো মেসেজ করতে পারবেন না যে আমি এই সময় মরে গেছি নেই ঠিক আছে তারপর আস্তে আস্তে ফোন এলো নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো যা ছুঁড়ে মারলে যে কোনো মানুষের অপঘাতে মৃত্যু হতে পারে আজকের দিন এবার সেই ফোনের আউটগোয়িং কল বারো টাকা না ষোলো টাকা ছিল এবার সে ফোন হাতে এরকম করে ঘুরে বেড়াতো অর্থাৎ আমি কত বড় লোক কিছু পুরনো কংগ্রেসি নেতা ছিলেন যারা বরাবরই পায়ে সাদা চটি পরতেন রোল গোল্ডের ঘড়ি পরতেন পুরোটা রোল গোল্ড ফ্রেমের চশমা পরতেন অনেকটা তাদের মতো একটা বিজ্ঞাপন বিজ্ঞাপন আমি ধনী তো তারপর আস্তে আস্তে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই ফোনের মাধ্যমেই রেকর্ড হচ্ছে আজকেও তাই হচ্ছে এবং ইউটিউবাররা তৈরি হয়েছে কয়লা বালি গরু এ সমস্ত সিন্ডিকেট যারা করছেন তারা বলবেন কারা করছেন যারা করছেন না যারা এই নেই রাজ্যের মধ্যেও এটা অনেস্ট চেষ্টা করে সত্যি কথাগুলো লোকের কাছ থেকে যা যা জানাচ্ছে যে আমি এখানে বসে ইন্টারভিউতে সবকটা মিথ্যে কথাও বলতে পারি কিন্তু যেটুকু তোমার কাজ তুলে ধরা তুমি তুলে ধরছো আবার তুমি অনেক সত্যি কথা তুলে ধরলে তোমার বাড়িতে কেস যাবে পুলিশ যাবে তুমি জেলে থাকবে দাড়ি আরো বেরিয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে একটু বড় হয়ে যাবে হয়ে তুমি বেরিয়ে আসবে এই এক ভদ্রলোক চাঁদ রায় না রদ্দুর রায় না মেঘলা রায় তিনি অনেক কথা বলতেন টিলিং 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 করে রবীন্দ্রনাথের গান মানে কি করতো অন্যভাবে রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করতে গিয়ে তাকে এমন পেটাই পরোটা দিয়েছে কিছু সত্যি কথা বলে ফেলেছিল বলে তিনি কোথায় আছেন এখন জানি না যদি উনি সচ্ছল ব্যক্তি শুনেছি শিক্ষিত শিক্ষিত মানুষ মানুষ বা ইন্টেলিজেন্ট ছিলেন ছিলেন দেখো শিক্ষা আমি মজার কথা বলি আমি ছাত্র নেতা ছিলাম মাঠে নেমে লড়াই করা পুলিশের পেটানি খাওয়া কোমরে পিস্তলের খোঁচা খাওয়া খেয়ে রাজনীতি করা ছেলে ঠিক আছে হাওড়া টিকিয়াপাড়া অত্যন্ত মিষ্টি জায়গা ঠিক আছে সেই সব জায়গা থেকে রাজনীতি করে তো বড় হয়েছি তো অনেকে জানেন না যাই হোক সেই সময় মারও খেয়েছি এটা সেটা হচ্ছে তুমি যখন নেতা তখন প্রচুর মেয়েরা প্রেমে পাগল কিন্তু তুমি কিছু বলতে পারছো না তুমি নেতা এটা ঠিক হ্যাঁ ভয়ঙ্কর নেতাদের প্রবলেম হয় হ্যাঁ কিছু করতে পারবে এই জন্যই তো কার্বংকের মতো বিভিন্ন বান্ধবীদের বড় বুড়ো মন্ত্রীদের বা বান্ধবীরা বেরোচ্ছে এটা যদি স্বচ্ছভাবে প্রেম করতো আরে প্রেম করা তো অপরাধ নয় প্রেম করা মানে তো গরু চুরি চাকরি চুরি নয় বালি চুরি নয় চাল চুরি নয় প্রেম তো এটা যদি ঠিক সময় করতো তাহলে এই সমস্ত গুলো হতো না মেয়ে বয়সে মেয়েদের সঙ্গে প্রেম করছে এ কি অভিযোগ উঠে আসছে আমি না সত্যি মিথ্যা কারণ আমাকে সামনে রেখে তো করেনি তাপের জায়গা সত্যি হতো এবার জনপ্রিয় ছাত্র নেতা বা যুব নেতা হয়ে গেলে খুব স্বাভাবিক মেয়েরা কমেন্ডিং অ্যাটিটিউড খুব পছন্দ করে পুরুষদের মাঝখানে হয়তো কিছু মেয়ে স্বীকার করবে না কিন্তু আসলে করে আর এই কমেন্ডিং অ্যাটিটিউডের একটা নেগেটিভ দিক হচ্ছে প্রচুর মাফিয়ার প্রেমে হিরোইনরাও পড়েছে ঠিক এটা একটা সাইকোলজিক্যাল একদম লজিক্যাল এটা বিষয় সেটা হচ্ছে কমেন্ডিং কমেন্ডিং হ্যাঁ আমি তার খারাপ দিকটা বলি হ্যাঁ হ্যাঁ প্রচুর বড় বড় মাফিয়ার প্রেমে প্রচুর হিরোইন পড়েছেন সুন্দরী যাদের নিয়ে মানুষ স্বপ্ন কেন ওই যে সিস্টেমকে চ্যালেঞ্জ করে একটা আলাদা কথা বলছো ঠিক তো ওয়েন এভার ঠিক ঠিক তুমি সিস্টেমকে চ্যালেঞ্জ করে কোন একটা কথা বলবে যদি তুমি পুরুষ হও হ্যাঁ হ্যাঁ তোমার প্রেমে অনেকে পড়বে তুমি যদি নারী হও তোমার প্রেমে অনেকে পড়বে কারণ সে দেখতে চায় যে অনেকের কথা একজন বলছে নিজে অসুবিধা তৈরি করেও এইটার উপরেই এবার তোমার নিজের অবিরুচি যে তুমি মাফিয়াদের প্রেমে পড়বে

যতগুলো সরকার এসছে সবাইকে ভোট দিয়েছে বিভিন্ন রঙে তাদের বাড়িতে রামধনু রং চারদিকে ছড়াচ্ছে আমি ছেড়ে বেরিয়ে জন্য আমি পরিষ্কার গ্রাউন্ডে নেমে রাজনীতি করা কথা বলা পছন্দ করি এবার যে যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো মানুষের উপকার করবে বলে একটা স্লোগান দিয়ে আমাকে ঠিক কথা মানুষের ভোট নিয়েছিল তারপর দেখা গেছে তারা ঠিক নিজেদের অহংকারে গর্বিত হয়ে গিয়ে ওভার কনফিডেন্সে মানুষের বিরুদ্ধে নীতি প্রণয়ন করেছে বা ঠিক যে কথা বলে মানুষের উপকার করতে এসেছিল সেখান থেকে সরে গেছে তাই আমি সেই দলগুলো ছেড়ে বেরিয়ে এসেছি অর্থাৎ তারা রং পাল্টেছে চরম বড় রেশন ঘোটালা হয়নি সেখানে গুলি চলেনি সেখানে মানুষ মারা যায়নি ফলত আমি যদি সেটা ছেড়ে বেরিয়ে আসি মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষ একটা গরিব বাড়ির মেয়ে হিসেবে তারপর তিনি দশচক্রে তিনি কি হয়েছেন নাকি তিনি দশচক্র তৈরি করেছেন বলবো না আমি বলতে চাইছি না এটা অন্য ইন্টারভিউ আমি তাকে পছন্দ করেছি তার কাজ দেখেছি সে এসে কাজ করছে যেগুলো লেফট গভর্নমেন্ট আমাদের এখানে রাস্তা লাইট জল কল তারাই প্রজেক্ট বানিয়েছিল মাইন্ডেড একদম আমি ছ বছর গভর্নমেন্ট অপারেট করেছি টপ চেয়ারে বসে তাই মুখ্যমন্ত্রী থেকে কোন মন্ত্রী কোন নেতা মিথ্যা কথা বলছে খুব ভালো করে জানি এটা সেই কথা বলবার জায়গা নয় আমার দেশে আমার রাজ্যে যে টাকা গরিব মানুষের জন্য আসে তাতে আমার দেশে এত গরিব থাকবার কথা নয় খেতে না পাওয়া মানুষের থাকবার কথা নয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সিস্টেমে সিস্টেমে এটা কিছু লোক করাপ্টেড হয়ে গিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে এবং তার সঙ্গে একটা বড় অংশের আমলারা যদি হেল্প না না এটা দোষ দিয়ে একা হবে তিনি তিনি কিন্তু তার এই লোভকে সঠিক রাস্তায় পরিচালনা করে সরকারি টাকা চুরির পদ্ধতিতে যদি না একটা বড় অংশের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিডিও এসডিও এসপি পুলিশ অফিসার যদি না থাকতেন এই দুর্বৃত্তায়নটা এত বাড়তো না সিপিএম এর সময় ছিল না অবশ্যই ছিল সব সময় একদম প্রত্যেকটা সরকারের সময় বিভিন্ন শেপে থাকে কিন্তু কোন সরকার সেটাকে কন্ট্রোল করছে দেখো মানুষ যখন জন্মায় আমাদের সমাজেই চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতেও সেই খারাপ লোক ভালো লোক থাকে আমাদের পরিবারের মধ্যে তো সেই লোকই তো গিয়ে পার্লামেন্টে যাচ্ছে বিধানসভায় যাচ্ছে সেই লোকই তো গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে যাচ্ছে সরকারে যাচ্ছে যদি দেখা যায় তাহলে সব কিন্তু পুরো দেশটাকে বোঝা যায় একদমই তাই আমার বাড়ি আমার বাড়িটা আমার দেশ দেশ আমার বাড়িতে কিছু মেম্বার আছে যারা বড় বড় বাতিলা করে ওই ফেসবুকে কমেন্ট করে পালিয়ে যাওয়ার মতো ফ্যামিলি তো মানে আমি সবাই কাছে বুঝতে পারি সে কোনো দায়িত্ব নেবে না ওই বারান্দা থেকে নামিয়ে মতো হ্যাঁ বারান্দা থেকে নামিনা হ্যাঁ ঠিক আছে তারা বারান্দা থেকে নামবেন না অথচ যে যে ছেলে মেয়েগুলো ঝড়ে গাছ পড়ে গেছে কাটলে ভালো নিচে নামবে না প্রত্যেকটা রাজনৈতিক নেতার দলকে খিস্তি দেবে নেতাগুলো এলে পেছন ঘুরলে দেখা হলে দাদা আমার বাড়ির সামনে ড্রেনটা আমরা এই করে করে ওই লোকগুলোর কাছে নিজে না চিনিয়ে দিয়েছি যে আমরা এতটাই বেশি ধান্দাবাজি করতে শুরু করেছি এক না হয়ে গিয়ে আমার পশ্চিমবঙ্গ তো এমন ছিল না যে রোজ চোরের খবর পাবো কাদের জন্যই চুরিটা হয়েছে আমরা কোথাও যেন নিজেদের ব্যক্তিগত স্বার্থে সামান্য কিছু সুবিধে এক থেকে ভগ্নাংশে ভাগ হয়ে গেছি সেটা রাজনৈতিক দলগুলো শিখে গেছে তাই তারা আমাদের ব্যবহার করছে হচ্ছে যখন একজন আমি ইউটিউবার সে রাজনৈতিক দলকে খিস্তি দিল বলে তাকে অ্যারেস্ট করা হলো। কজন ইউটিউবাররা একসঙ্গে পথে নেমেছিল মিছিল করেছে এটা কিন্তু ঘটনা ঠিক মিছিল করেছে ঠিক 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 রাজ্য সরকার ভালো করে জানে সেই জন্যই ওকে আটকে রেখে দিল দেখলো যে ধক কত বুঝি বাকিরা গুটিয়ে গেল দুই একজনের ক্ষমতা আছে এখনো চিল্লে চিল্লে সত্যি কথা বলে যায় মুশকিলটা হচ্ছে আমাদের শিল্পীদের মধ্যেও রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা অন্য রাজ্যের মতো নয় যখনই শাসকের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখন শিল্পী লেখক বুদ্ধিজীবী কাকে বলে আমি জানি না ওই শব্দটা আমি ঠিক আছে ডাক্তার লয়ার ব্যবসায়ী শ্রমিক কৃষক তাদের কাছে সমাজের যে অংশের একটা ডাক্তারকে সবাই সম্মান করে একজন লয়ারকে সবাই সম্মান করে একজন ইঞ্জিনিয়ার মানুষ তাকেও সবাই সম্মান করে ঠিক আছে একটু বাড়তি সম্মান এমন নয় আমি অভিনেতা বা ওই কি আমি এমন কোনো কাজ করছি আমার থেকে অনেক বেশি আমার অনেক বেশি প্রশংসাযোগ্য সম্মানের কাজ করেন একজন কৃষক যিনি লোহা পেটাচ্ছেন কারখানায় আগুনের সামনে একজন চাষি যিনি ধান টানা তৈরি করলে সে চাল চুরি করুক যারা যা খুশি করুক আমি আমি তুমি খেতে পারতাম না একজন রিক্সা চালক টোটো চালক যে আমায় পৌঁছে না দিলে আমি মেট্রোটা পেতাম না ঠিক আছে একজন ডাক্তার একজন মাস্টার মশাই আমি ভুয়া মাস্টার মশাই ফার্স্ট মশাই ছকফক বাদ দিচ্ছি তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন এবার আমাদের আমরা যে কাজটা করি আমরা অন্য মানুষের কথা বলি গল্পের মাধ্যমে যে কথাগুলো সে নিজের মুখে অন্যকে বলতে পারে না তাই তাদের কাছে আর মানুষের অন্যের জীবনে মুখি মারার একটা টেন্ডেন্সি বেশি ভয়ারিজম এইটা প্লাস আমি যে কথাগুলো বলতে পারিনি বলতে পারি না সেটা অভিনেতারা বলে দেয় বলে এই সিনেমা বলো বা অভিনেতার কুল ডাক বলো তাদেরকে মানুষ একটু বেশি করে পছন্দ করে এবং আমাদের সামনে বেশি করে ক্যামেরা আসে তার মানে এটা নয় আমরা বিরাট গুরুত্বপূর্ণ কাজ করছি হ্যাঁ আমরা এটা গুরুত্বপূর্ণ কাজ করি ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন সেটা দুঃখের সময়তে মনোরঞ্জন করি কিন্তু তার থেকে পেটের ভাতটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ একদম ইম্পর্টেন্ট তাই না এ তুমি চা কি খেয়েছো আজকে আমি হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে বলে আর খাইনি হালকা হালকা ঠান্ডা পড়ছে তো আমি মনে করি যে আমি আমার কথা নিজের মতো করে বলি এবার কেউ পছন্দ করলেন বিশ্বাস করলেন না করলেন সেটা আমার কি রয়েছে না কিছু যায় আসলে আমার কিছু তো নেই আর আমি বললাম না জন্মালেই আমাকে গালাগাল করার জন্য কিছু লোক জন্মে গেছে আর আমাকে প্রশংসা করার মতো কিছু জন্মে গেছে অতটা প্রশংসার পাওয়ার লোক আমি নই আর অতটা গালাগাল খাবারের লোক আমি নই এবং যিনি করছে বলছেন তাকেও গালাগাল করবার জন্য তত সংখ্যক লোক জন্মে গেছে আমি আমার এটা দাঁড়িয়ে গেছে মানে আমাদের এখানে প্রথমে এটা দাঁড়িয়ে গেছে না এটা সামাও বোধ এটা হয়তো আজকের দিনের সমাজের একটা সিরিয়াস থেকে একটু লাইটে যাই লাইট টপিকে ঢুকছি এটা প্রজাপতি তোমার এখানে অনেকক্ষণ আসার পর থেকে দেখেছি না ওটা মত ওটা মত টানা বন্ধ করে নমস্কার করে নমস্কার করছে তাহলে বিয়ের কথা বলবোই না না ওই সেই একই প্রশ্ন সবার কবে বিয়ে করছো কি করছো আর তার তোমার উত্তর আমি জানি ভদ্রলোকের এক কথা আমি বলেছি তো করবো মেয়ে থাকলে করব কিন্তু আমার যেটা মেয়েটি জানে আমি কি করি হ্যাঁ এটা একটা জায়গা আরেকটি কথা আছে মঞ্চ বাঁধা আছে না আমার অন্যটা নিজের যোগ্যতায় পুরুত্বরূপ দেখে যাবতীয় খরচা টর্চা সাজিয়ে সেজে গুজে চলে আসেন কিন্তু আপনাকে এক টাকা রোজগার করবার মতো মানে পরিশ্রম করে যেন তোমার শরীর থেকে কপালে ঘাম পিঠ বগল গলা যেন ভেজার মর্মটা তুমি জানো কিন্তু আমার সারাক্ষণেই কথা বলে আগে যেটুকু বা পর্দায় দেখেছি যেটুকু বাইরে দেখেছি আজ কথা বলে যেটা মনে হলো সত্যি কোথায় তোমার বিয়ে না করা উচিত পারবে থাকতে এই এই যে তোমার যে মানসিকতা এই যে দৃঢ় জায়গাটা এটা তো আরেকজনের হবে আমি তো বুঝতে পারছি এরকম নয় সেটা হচ্ছে দেখো সংসারের ক্ষেত্রে ডেফিনেটলি আমি যখনই আমাদের স্ট্রাগল লাইফ এলাম আমি রাজ আমরা যখন একসঙ্গে থাকতাম আমার আমি রোজগারের কর্তা ছিলাম হ্যাঁ রোজগার মানে হচ্ছে মাসে ম্যাক্সিমাম হাজার টাকা তখন অনেক খেতাম অনেক টাকা রোজগার করতাম বাইরে থেকে কোনো খাবার পেলে সেটা না খেয়ে বাড়িতে নিয়ে আসতাম যাতে আরো তিন চারটে ছেলেপুলে আমরা ভাগ করে খেতে পারতাম আমার আর রাজের সম্পর্কটা একটু অন্য এটা আমরা একটা থালাতে ভাত খেতাম মানে আমাদের থালা ছিল না আচ্ছা এটা ভাত রেখে মোর দিকে না আঙুল কেটে দিতাম এটা তোর এটা আমার ওদিকে বসতাম এইদিকে বসতাম আমাদের একটাই বালিশ সেই সম্পর্কটা যে কোনো সমীকরণের বাইরে অনেক বড় সম্পর্ক একদম তো এটা নিয়ে যারা কেউ রাজনীতি করব ওর সঙ্গে আমার রাজনীতি নিয়ে একটা শব্দ কোনোদিন আলোচনা নিয়ে কোনো হয় না কাঞ্চনের সঙ্গেও হয় না হ্যাঁ তো যারা বন্ধু মানুষ এইগুলোই ভুলে যাচ্ছে কোথাও যাই হোক সেটা কেন ভুলে যায় জানি না আসলে বন্ধুটা বন্ধুই হয় না 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 আসলে তিনি নিজের বন্ধুত্ব নিয়ে নিজে বিচলিত তিনি নিজের বন্ধুত্বতে ব্যক্তিগত জীবনে কনফার্ম নয় তাই তিনি গালাগালিটা লেখেন একদমই তিনি যে পাড়াতে থাকেন তিনি যে বাড়িতে থাকেন তার সারা সব পরিবার এক দলকে ভোট দেয় তার সব পাড়া এক পাড়াতে ভোট দেয় তার ক্লাব এক পাড়াতে ভোট দেয় তিনি যে মেয়েটিকে আই লাভ ইউ বলেছেন সেই মেয়েটা ওই দলে ভোট দেয় তার শ্বশুর ওই দলে ভোট দেয় বেটার ছেলে মজা করার জায়গা পায়নি ওটা ইচ্ছা নেই আমি বাড়িতে গালাগাল খাচ্ছি কাকে গালাগাল দেবো এই তারা সেলিব্রিটি পেয়েছি কিস্তি দিয়ে আসি এটা হয় এটা মেনে নিয়েছি দেখো জীবনে ছোটবেলায় আমরা আগে এই মেনে নেওয়াটা কঠিন কিন্তু এখন আস্তে আস্তে ছোটবেলায় আগে আমরা পোশাক ছেড়ে ঘুরে বেড়াতাম যাকে বাংলায় বলা হতো ন্যাংটো কোমরে ঘুষি পড়ে এ পাড়া ও পাড়া ছুটতাম এ ঘরে ও ঘরে যেতাম বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পোশাক পাল্টেছে তাই তো ঠিক আস্তে আস্তে পোশাকও বড় হয়েছে আবার কি বড় বাবার সঙ্গে সঙ্গে পোশাক ছেড়ে ফেলে সেটা তাদের ইচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম ছাড়াও একটা গ্রাম বেরিয়েছে ইনস্টাগ্রাম বলে ঠিক আছে সেই গ্রামে সেই গ্রামেটা অদ্ভুত গ্রামে যারা রেডিং হবে সেই গ্রামে যারা থাকেন সেই গ্রামে যারা বাসিন্দা সেখানে আপনি অধিকাংশ জনকে একটা অদ্ভুত প্রবণতা দেখছি যার যত বেশি পোশাক তার তত কম ফ্যান ফলোয়ার একটু একদম আর যাদের খুব গরম লাগে সারাক্ষণ বলছো তাদের প্রচুর ফ্যান ফলো এটা কেন আমি খুঁজে পাচ্ছি না কেন ওখান জানো অভিনয় নিচ্ছে স্পেশালি মহিলাদের বা মেয়েদের অভিনয় নিয়ে নিচে টাক করে দেখি ফলো এবং যারা কিন্তু ক্লিক করছে না তার কারণটা হচ্ছে তারা যে পোশাক পরে ওখানে ফ্যান ফলোয়ার তৈরি করেছেন তারা ওই সিনেমা বা অভিনয় দেখতে ওই পোশাকে পাচ্ছেন না কি করা যায় বাস হয়তো সেই কারণে হতে পারে বিয়ের প্রসঙ্গ ঢুকলাম না তবে প্রেম করতে ভাল লাগে তো তোমার এখন আর ভাল লাগে না না প্রেম করি না প্রেম হয় প্রেম তো চাকরি নয় যে করবো ঠিক আমি প্রেম হয় প্রশ্ন এটাই তোমার কাছে প্রেম এই বয়সে মানে কম বয়সে একরকম প্রেম ছিল সেই কলেজে বা নাইন টেনে যে মেয়েটি মায়ের কাছে পড়তে আসতো সেই যে মেয়েটি এখন ধরো যদি কোনো প্রেম হয় ডেফিনেশন পাল্টে গেছে তো তখন হাত ছুলে পরে যে একটা কারেন্ট লাগা এখন ধরো প্রেম ভালো লাগার জায়গাগুলো তৈরি হয় সেই মানুষের ক্ষেত্রে অবশ্যই যাকে ভূত বলে পালিয়ে যাবো এমন নয় আমি এতটা উদারচিতা মানুষ না যাতে আমি বা আমার আশপাশের বন্ধু বান্ধবরা এরম যাতে না বলে যাকে আমার মতোই সাধারণ যেন দেখতে হয় তার থেকে বেটার হয়ে গেলে অসুবিধা নেই আর এই দেখতে ভালো লাগা হওয়া আর খারাপ হওয়া এটা পুরোটাই তারতম্যের ব্যাপার আপেক্ষি কেউ মোচা নাক পছন্দ করে হ্যাঁ হ্যাঁ কেউ টিয়া পাখির মধ্যে টিকালো নাক পছন্দ করে যে দই খেতে গেলে আগে নাক ঠেকে যায় হ্যাঁ ঠিক আছে তো চেহারাটা কেমন হবে তো গায়ের রং কেমন হবে এ একান্তই ব্যক্তিগত একদম যাকে দেখে আমার ভয় পাবে না সিম্পল আর এই ভয় মানে লোকে কালোর কথা বলে আমি ডেড দে দেশ না এটা করা হতো এটা তৈরি কি হয়েছে না আগে আমাদের সমাজে সিনেমাতেও দেখবে দেখাতে হবে ঠিক ডাক্তার মানে সুন্দর ডাক্তার সুন্দর এখন ডাক্তার জেনারেলি আমি আমার পাড়ায় যে ডাক্তার আমার আমার বাড়িতে শিক্ষক আর ডাক্তার ভর্তি আগে ডাক্তার বলতে গেলে আমার আমার বিস্তৃত দাদা চিরদীপ ওকে একবার দেখেছিলাম ডাক্তারি পাস করার পরে এমবিবিএস এর পরে এরকম করে পেটে বারবার হাত দিচ্ছে এলম কি হচ্ছে সুদর্শন খুব সুদর্শন দারুণ দেখতে এলম কি হচ্ছে বলে ভুঁড়িটা হচ্ছে না এলম ভুঁড়ি হচ্ছে না মানে বলছে না রে বুঝতে পারছিস না ভুঁড়ি না হলে মানুষ মনে করবে না আমি অভিজ্ঞ আর আমি অভিজ্ঞ না হলে আমার কাছে কম পেশেন্ট আসবে এটা তার একটা ওই সময় ধারণা আছে ওই টাইমে তার সাইকোলজি হ্যাঁ প্রত্যেকটা সময় এক একটা সাইকেল তো আসে এখন ইঞ্জিনিয়ার মানে স্মার্ট হতে হবে গলাটা কাটফাট ঝুলবে সেক্টর ফাইভ থেকে ইংলিশে নেমে আসবে ইংরেজিতে এমন ঝড়বা হবে যে মোহামৈত্র ভয় পেয়ে যাবে ঠিক আছে তো এরম বিভিন্ন রকম ব্যাপার তো তো এটা আস্তে আস্তে ধারণা পাল্টায় তো যাই হোক না কেন এরম এম ভালো লাগার মানুষটা এমন হতে হবে যে হাওয়ায় ভাসিয়ে চলে না যে ভালো মন্দের তফাতটা জানে দেখো আমরা আবার বলছি যে আমরা হান্ড্রেড যে আজকের দিনে দাঁড়িয়ে তুই বোধ তখনই ভালোর পক্ষে শুভর পক্ষে এই বেশিরভাগ সিক্সটি পার্সেন্ট মানুষ ভালো রয়েছেন বলেই তো দেশ রাজ্য পৃথিবী চলছে

নিজেকে প্রশ্ন করার বোধ হয় চলে যায় ঠিক আছে আর যাদের শক্তি বোধহয় ভালোবাসি তাদের চোখের দিকে তাকানো যায় না কোই এরা তো সব পরিবারে চুরি চুরি করেছে দেখতে পাচ্ছি মেয়ের অ্যাকাউন্ট বাবার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে কোথায় এরা সবাই সবাইকে তো ভালোবাসে গোপাল ঠাকুরের মুখ মতো মুখ করে ইন্টারভিউ দেয় না এমনটা নয় আমার যেটা মনে হয় কি হচ্ছে না আমাদের বাপ ঠাকুর দ্বারা এই যে তুমি প্রশ্ন করছো আমি উত্তর দিচ্ছি আমাদের না ভালো আর খারাপের একটা তফাৎ তারা একটা বুঝিয়ে দিয়েছিলেন এবং সেটা একটা সময় অনুযায়ী ঠিক যেটা পাল্টাচ্ছে সমাজ পাল্টেছে রাজনীতি পালটেছে আমাদের দর্শনও পাল্টেছে আমাদের খারাপ ভারত প্রবণতা পাল্টেছে আমি এটা খারাপ কথা বলছি অনেকে রেগে যেতে পারে আগে আমাদের বাড়ির ছেলেরা যদি নটার সময় বাড়ি ফিরত বা বলতে আড্ডা মারছে খাবে দেখো ওখানে ভাত খাও চাকরি বাড়ি নেই আজকের দিনে বাবা ছেলেকে প্রশ্নটা বলতে পারেন না ঠিক একদম কারণ প্রশ্ন করলেই ছেলে আঙুল তুলে বলে যে পড়াশোনা করে কি হবে দেখো রাস্তায় লাখ লাখ ছেলে মেয়ে চাকরি না পেয়ে বসে আছে আর যারা ঘুষ দিয়েছে তারা চাকরি করবে তাহলে বাবার কথাটা আর বাবা বলতে পারছেন না ছেলের কথার উত্তরটা এটা আসছে ঠিক তো ফলে ছেলে বিভিন্ন রকম ফিকিরের মধ্যে ঢুকে যাচ্ছে আমার সমাজটা গন্ডগোল হচ্ছে তাহলে রাত নটার সময় ছেলে না ফিরলে বাবাই কথাগুলো বলতো ক্লাবেই থাক হ্যাঁ ওইই কর হ্যাঁ বাইক বাজি কর আজকে বলে আমার বাড়িতে আমাদের মেয়েরা বোনেরা তারা যদি সাড়ে আটটা নটার পর বাড়ি ফিরতেন ওটা একদম স্ট্রিক্টলি ঠিক আছে বাবা পায়ে বা লুঙ্গি পরে পাড়ার মুড়ে বেরিয়ে যেতেন কাউকে জিজ্ঞেস করতেন হ্যাঁ রে টুকটুকিকে দেখলি কি পম্পাকে দেখলি কি সম্পাকে দেখলি যাই তাদের না আজকে শুক্র শনি রবি আমাদের বাড়ির অনেক মেয়েরা বাড়ি ফেরে না তারা পার্টি করতে যায় বলে স্যাটারডে নাইট ঠিক আছে এবং বাড়ি থেকে রিক্সা করে হয়তো বেরোয় বা পনেরো টাকা টোটো করে বেরোয় কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে যায় অনেক লম্বা লম্বা গাড়ি ঠিক আছে প্রত্যেকেরই দামি ফোন হাতে বাবার রোজগার হচ্ছে বাইশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ওই ফোনের দাম এক থেকে দু লাখ টাকা একদম কে দেয় এই প্রশ্ন আজকে সমাজে করতে নেই বা কেন দেয় তো তাই খারাপ ভালো তফাৎটা পাল্টেছে আমাদের অনেক কিছু মানতে হচ্ছে তার মধ্যে যদি আমরা ছেলেরা মেয়েরা যেমন যেমন করে পাল্টাচ্ছি ভালো থাকবার চেষ্টা করছি যতটুকু সামান্য ভালো রাখ মানে বাঁচিয়ে রাখা যায় ততদিনই আমার রাজ্য আছে দেশ আছে বা পৃথিবী আছে সেদিনই যদি খারাপ লাগার অনুভূতিটুকু যদি চলে যায় সেদিন বোধ হয় আমাদেরকেও চিড়িয়াখানায় দেখতে অন্য প্রাণীরা আসবে তখন আমরা খাঁচার ভেতরে থাকব। মানে যেটা ভেবে এসেছিলাম সেই প্রশ্ন একটাও আমি করিনি তার মধ্যে একটা আমি করবই মানে সেটা হচ্ছে তুমি যা ছবি করে থাকো তুমি এত ভালো ভালো ছবি মানে বিনচিদা বলো এত ছবি আমার কাছে কেন জানি না তুমি জানি না তিন ইয়ারি ইজ তিন ইয়ারি মানে আজকের ডেটেও আর তিন ইয়ারি চার বছর পর রিলিজ করেছিল হওয়ার পর ছ বছর ছ বছর মানে সময়ের বোধহয় হয় অফ টাইম এতটা ছিল আমরা সেই সময়ের মানে যে এডিট করেছিল আমার বন্ধু ছিল এডিটার অ্যাসিস্ট্যান্ট আমরা তখনই আনকারটা দেখেছিলাম যেটা এখন দেখানো হয় তা সেটাও পুরোটা নয় তো আমি দেখেছিলাম তো ওই শ্যামল অন্তু এভরিওয়ান শুধু তুমি নও তোমার মনে হয় না এই ছবি আজকে হচ্ছে না হ্যাঁ সেই ছবির চেষ্টা করছি একটা এটা প্লিজ করো প্লিজ এটা চেষ্টা অবশ্যই চলছে দেখো কি হয় আমি বললাম যে এদি সেক্স কমেডি বন্ধুত্বটা তো পাল্টেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুত্বের ধরনটা পাল্টেছে পাল্টেছে বন্ধুরা তো এখন পাড়াতেই থাকে না পাড়ার ক্লাব গুলো ফ্ল্যাট কালচার চলে আসবার পরে পাড়াট পাড়া বলে ব্যাপারটা তো নষ্ট হয়ে গেছে পাড়া কালচার গেছে কিছু কিছু পাড়া সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আমাকে বলবে পাড়াতে বিকেলবেলা ছেলেপুলেরা চুলফুল আঁচড়ে শ্যাম্পু ট্যাম্পু করে সাইকেল নিয়ে পাশের পাড়া অব্দি ঘুরে চলে আসতো আর পাড়ার মেয়েরা তিন চারজনই মিলে সালোয়ার পরে হাঁটতে হাঁটতে যেত আবার হাঁটতে হাঁটতে আসতো তারাও জানে তাদের কে কে দেখছে তাদের কাকে ভালো লাগে এটাই তো নেই 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 বিভিন্ন ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে পার্টি করতে কি পার্টি হয় জানি না পশ্চিমবঙ্গে আর একটা নতুন পার্টির জন্ম হবে ফ্ল্যাট পার্টি বলে তো পাল্টে গেছে সবটা তো সমাজের রিফ্লেকশান তো একটা সিনেমা হ্যাঁ আমার সমাজ যেমন করে চলছে পাল্টে গেছে সেই রিফ্লেকশানেই ধরো সিনেমার গল্প তৈরি হবে বা জনপ্রিয় হবে তোমরা যখন দেখেছিলে আমরা যখন অভিনয় করেছিলাম তখন আমাদের সমাজটা এই পাড়া শব্দটার কি না খুব সম্মান করতো প্রচন্ড ওটা আমি যখন আমার পাড়ায় ঢুকছি সেটা হেঁটে বা সাইকেল করে আমি জানি আমার পায়ে পাড়ায় চায়ের দোকানে হয়তো সত্যেন যেটু দাঁড়িয়ে চা খাবে এই সোনা আমি encore কথা বলবো बोलते बोलते হঠাৎ করে ভয়েস লো ঠিক পাড়াতে যদি একটা মাস্টমশাই থাকে ওই সময় যেহেতু চুরি করে তিনি ছাদা খাতা জমা দিয়ে চাকরি পান বা তাই আমরা সিগারেট বা বিড়ি খেতে খেতে ফাট করে কেউ বলতো না লুকিয়ে ফেলতাম সেই পাড়াগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে বাড়ির মাথায় প্রত্যেকটা বাড়ির মাথায় অ্যান্টেনা থাকে হুম 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 কাক বসতো ঘুড়ি ওড়াতে গেলে ঘুড়ি আটকে যেত গালাgal দিব তোম খুলে দে তোর বাড়ির ছাদ থেকে তো সেটা পাল্টে গেছে তো ফলত বন্ধুত্বের ধরন পাল্টেছে আমাদের আলোচনা বন্ধুত্ব তো মানে তিনজন জনের ওইটা যা ছিল লেগেছে আমাদের সবার মানে মনে হচ্ছে এর বাইরে বন্ধুত্ব হতে পারে সোজা কথা বলতে গেলে পরিষ্কার বাড়ির রেডিওতে ব্যাটারি চেঞ্জ করা নিয়ে অশান্তি হতো মহালয় শোনা হবে বলে হ্যাঁ সেই সময়টা যখন পাল্টে গেছে আর রেডিওর ব্যাটারি কিনা রেডিওটা ঠিক আছে কিনা মহালয়টা শুনতে হবে সবাই মিলে উঠে মশারির মধ্যে জেগে বসে আছে তারপর থেকেই আমরা বড় আধুনিক হয়ে গেছি আর ইন্টারনেটের থ্রু দিয়ে সারা পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো বা অন্যরকম দেশগুলো যেভাবে চলে আমরা ভেবে নিয়েছি আমরাও সেরকম আমাদের আইন কানুন সেরকম আমাদের সম্পর্কগুলো সেরকম বলে আমরা একটা ভুল পৃথিবী তৈরি ভেতরটা বোধহয় অন্যরকম রয়ে গেছে জানো তো বললাম যে এন্ড অফ ডে আমি যতই স্মার্ট জামা কাপড় পরি না কেন যতই পাড়ায় পাড়ায় ব্রাজিল খাবার ইতালিয়ান খাবার খাবারের দোকান হোক না কেন আমার বাড়ির দেওয়াল থেকে যে ক্যালেন্ডারটা কৃষ্ণ ঠাকুরের বা কালী রয়েছে সেই ক্যালেন্ডারটার পাশে একটা ইউ দেওয়ালের রংচটা দাগ থাকে পাখা চললে ওটা দোলে আমি যেমন ওটাকে মেটাতে পারবো না ঠিক আমি যতই আধুনিক হওয়ার চেষ্টা করি না কেন আধুনিকতা অবশ্যই ওয়েলকাম সেটাকে নিয়েই চলতে হবে কিন্তু আমরা যে যত শিকড়টা ভুলে যাব। এটা কিন্তু দক্ষিণ ভারত খুব বড় করে ধরে রাখতে পেরেছে গো ওরা দারুণভাবে ধরে রাখতে পেরেছে সেই জন্য বোধ অনেক কিছু আমরা মানে ওই সভ্যতাটা আমাদের দেশের অনেক পুরনো সভ্যতা তো ঠিক আছে একদমই ওরা এখনো ধরে রেখেছে আধুনিকতার সঙ্গে যত বড় বড় নামগুলো বাড়ছে ওদের ওখান থেকেই আসছে ওরা এখনো পর্যন্ত ওই খোঁপায় জুঁই ফুলটা দেয় ওরা রজনীকান্ত এখনো এখনো পর্যন্ত ওই ধুতিটা আর ওই শার্টটা পরেই বেরোয় একদম আমি সবাইকে ধুতি পাঞ্জাবি পরে বেরোতে বলছি নর্মাল থাকে না এখন ওই সুপারস্টার কিন্তু নিজের সংস্কার নিজের অতীত নিজের আবিজাত একটা সময় বেরোতো আমাদের ছোটবেলায় কলকাতাল নিয়ে হরিনাম সংগঠনের দল বেরোতো এখন বেরোলে বলে বিজেপি করে এটা তো ভুল আমি যেখানে বড় হয়েছি রামরাজা তলা সেখানে সবথেকে বড় ঠাকুর ছিল রাম ঠাকুর ছোটবেলা মায়ের কোলে করে দেখতে যেতাম পদ্মফুল সেখানে বিক্রি হতো সেখানে থেকে বড় হনুমান ঠাকুরের মূর্তি সেখানে ফুল দিতে হতো রাম ঠাকুরকে ফুল দিতে হতো সেটা রামকৃষ্ণ নামের আগে আছে যে না এই আমাদের কালচার কথা বলা হচ্ছে তো কি করে বলবো সীতারাম ইয়ে চুরি কমরেড কিছু বলার নেই ওদিকে মহামৈত্রকে সমর্থন করছে এখানে এসে যারা মহিমৈত্র দল তাদের এগেনস্টে গালাগাল করছে ইয়েটাই চুরি হয়ে গেছে খারাপ ভাবে না না আমি ইয়ে মানে এটার কথা বলছি একদম শেষেই যাই সেটা হচ্ছে চ্যানেলের নাম যেহেতু ভেলকি আর তুমি যেহেতু যা বলো সামাজিক ভেলকি নিয়েই কথা বলো মানে ভেলকি একটা ভালো শব্দ ছিল আগে ট্রিক খেলা দেখানো এখন তো সমাজটাই খেলা দেখাচ্ছে ভেলকি নিয়ে যদি একটু মিলিয়ে কিছু বলো তুমি যেরকম বলো কথা এই যে এরা সুন্দর বুঝিয়ে বলো না এ রাজ্যে যা অনাচার ভানুমতির খেলকি সত্যি গল্প শুনতে গেলে রোজ দেখুন ভেলকি অসাধারণ কি করে এগুলো আনে যাই না আমি আমরা কি এটাতেই কাটবো আমি জানি না আমি তো হাসতে হাসতে মোটামুটি পাগল হয়ে গেছি শুধু একটাই জিনিস ওই সাবস্ক্রাইব ওইটা একটু আমি বলি না এটা শর্ট করে আজকে বললাম মানে এমনটা লোকের পাশে বুঝেছি ঘন্টার কথা খুব মনে পড়ছে আমার মানে সবার ঘন্টাও নিই তো সেটা আপনারও একটু প্লিজ ঘন্টা টাকা